হ্যালো বাঙালি, বলো বাঙালি। ভালো তো, নতুন সেট আপ, নতুন রুম, নতুন জীবন। আর হ্যাঁ, আমার মেয়ে হয়েছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা অনেক গুড উইশেস দিয়েছো, অনেক আশীর্বাদ দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তবে সেট আপটা এখনো পুরোপুরি রেডি না, অনেক কিছু কাজ এখনো বাকি আছে। ব্যাকগ্রাউন্ডে তোমরা লাইটটা দেখতে পাচ্ছ, হ্যালো বাঙালি বলো বাঙালি, ইভেন এখানেও দেখতে পাচ্ছ। আরেকটা লাইট অর্ডার করেছি, ওটা আসবে, বিকজ এখন আমি করতে পারছি না, বিকজ রাধা এখনো হসপিটালে, মানে এখনো বাড়িতে আসেনি, বাট আমি ভিডিও বানাচ্ছি, বিকজ এটা তোমাকে বানাতেই হবে, এটা আমার কাজ। ভাই রোস্টিং থাম্বনেল দিয়ে তো ব্লগ বানিয়ে দিচ্ছি। তো বেশি ভাট না বকে, আজে বাজে কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আবার আমরা কথা বলবো আমাদের ফেদা রাইস মামুনিকে নিয়ে। মানে লাস্ট ভিডিওটা আমি যখন ফেদা রাইস মামুনিকে রোস্ট করেছিলাম, তোমরা আমাকে বলেছিলে দাদা পার্ট টু চাই। তো চলো, এই নাও পার্ট টু। বাহ, গানের কি মিনিং! আমি যে ফলওয়ালি, কে নিবি আমার পাকা পাকা আম? তুমি ফলওয়ালি, আমি ফলওয়ালা, তোমার কাছে আম, আমার কাছে কলা। আর এই সমস্ত ফলওয়ালিদের সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নেই ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফেদা রাইস খেয়ে বেরিয়ে যায়, আর রাত্রিবেলা বন্ধুদেরকে ফল খাওয়ায়, মানে আম খাওয়ায়। আর আম খাওয়ার পরে বন্ধুরা বলে মাল ভোগ কলা। বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্নাবান্না হচ্ছে, কোনোদিন হয় না, আজকে হচ্ছে, কোনোদিন হয় না, কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে। হ্যাঁ একদম, বাড়িতে লোক আসলে আমাদের বাড়িতে ভাত হয়, অন্যদিন তো আমরা পুরো ফ্যামিলি মিলে মাঠে যাই, মাঠে গিয়ে ঘাস খাই। একদম, তোমরা দেখতেই পাচ্ছ আমি কে, আমি তৃষা, আমার কাছে আছে আবালদের ভিসা। এরা এত বড় লেভেলের আবাল যে এরা ভিডিও বানাতে বানাতে নিজেদের মধ্যে মারামারি কেতাল ঝগড়া শুরু করে দেয়। ভাই ভড়ুয়া সালা, গোরি লে যাব তোকে মোর গা। হ্যাঁ ঠিক আছে, চল গড়ি লে যাব তোকে মোর গা। আর যেই ছেলে মোর গাতে নিয়ে যাবে, সে হয়ে যাবে মুরগা। আজ আমি আবার হঠাৎ করে স্কুলে যাচ্ছি কেন, সেটাই ভাবছো তো? দাঁড়া দাঁড়া বলছি, আজ আমার স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা। কি 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 পরীক্ষা? কর্মশিক্ষা পরীক্ষা? স্কুলে গিয়ে দিচ্ছে কর্মশিক্ষা পরীক্ষা, আর বাড়িতে এসে বিকালবেলা ক্যামেরা অন করে ইনস্টাগ্রামে চাচ্ছে পাবলিকের কাছে ফলোয়ারের ভিক্ষা। ওয়াহ, হোয়াট আ এডুকেশন সিস্টেম! দেখো, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্যাসিভ ইনকামের ব্যাপারে বলতে চাই। আজকাল প্যাসিভ ইনকাম অনেক বেশি জনপ্রিয়, আর এর জন্য আমি ইউজ করি ওয়ান এক্স বেট। আর এটি হলো আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত একটি কোম্পানি। আমি সত্যি ওয়ান এক্স গেম আর ক্যাসিনো বিভাগটাকে অনেক বেশি পছন্দ করি, কারণ কি এখানে আসন্ন অনেক গেম আছে আর এখানে আকর্ষণীয় পুরস্কার আছে। এখানে একটি অনেক ভালো গেম হলো ক্র্যাশ, আর এটি অনেক ইজি, আর এটা খুব সহজেই টাকা আর্ন করতে সাহায্য করে। এটি অনেক বেশি ইজি, প্লেন ক্র্যাশ করার আগে তোমাকে তোমার টাকা জিতে নিতে হবে। চলো তাহলে একসাথে খেলা যাক। এখানে আমি শুরু করেছি আমাদের ওয়ান এক্স গেম, আর এখানে এখানে ইয়েস, এখানে আমি জিতে গেছি 570 টাকা। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোডটা ইউজ করতে ভুলবে না, বাবু66। আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো 1,30,000 টাকা বোনাস আর 150টা ফ্রি স্পিন। তো দেরি কিসের, যাও খেলো। কালো হইতে পারি কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে, মা কইছে। কোনো ব্যাপার না, কালো জিনিসের স্পিড বেশি হয়। বন্ধুরা, আজকে খাচ্ছি ডাল ভাত, আগে দেখতেই পাচ্ছ ডাল ভাতটা, আর সাথে কিন্তু রয়েছে পেঁয়াজ রয়েছে, আর এই যে দেখাচ্ছি পেঁয়াজ রয়েছে আর শসা রয়েছে। গাইস, আমি আজকে খাচ্ছি রাম, এটা হচ্ছে রাম গাইস, এটা চাপাতি দিয়ে বানায়, দুধ দিয়ে চিনি দিয়ে বানায়, আমি রাম খাচ্ছি। খাও খাও বুদ্ধ হয়ে ডুবে যাও, করুক মাতা জিম জিম লোলাল লুলু। মেশো বলছি, আমাকে একদমই কম দামে কম দামে জিনিস দেখাও না গো, আমি না ভীষণই গরিব, আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। এরকম করে বললে মেশো হোক কিংবা মাসি, পিছনে গুজে দিবে কচি বাসি।
আর অর্ধেক পাবলিককে দেখি মেসো 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 মেসো। আরে মেসো কার মেসো, কোথাকার মেসো, কোন পাড়া থাকে, কোন মেসো, ওটা মেসো না ওটা মিসো, মেসো মেসো সবাই দেখি মেসো মেসো বলে, ওটা কি তোর মাসির ভাতার। এরা মিশোকে মেশো বলে, ফ্লিপকার্টকে ফ্ল্যাপ ফ্লিপ ফেদা বলে, আর অ্যামাজনকে বলে আও সাজনা ঝোলি মে কভার ড্রাইভ কোলি মে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ, কারণ কি তোমরা বুঝতেই পারছো যে আমার বাড়ির কি অবস্থা। বউ বাচ্চা দুজনে হসপিটালে এখনও অবধি বাড়িতে আসেনি, ওরা আসুক, ফুল সেট আপ রুমটা আমি সাজাই, এখনও অনেক কাজ সেট আপ রুমে বাকি, সব কিছু আমার নর্মালাইজড হোক, তারপরে আমি ফুল এফোর্টের সাথে ভিডিও বানাবো। আর হ্যাঁ, এই রুমে এসিও বসবে, 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি প্রায়, পুরোপুরি 5 বছর এখনো হয়নি, এই 5 বছরে না তো ফ্যান চালিয়ে ভিডিও বানাতে পারি না এসি কিনেছি, তো এবার আমি এসি নেবো, তো তারপরে ফুল লোডের সাথে ভিডিও আপলোড হবে, তখন তোমরা আরও এনার্জেটিক ভিডিও পাবে, এটা আমার প্রমিস তোমাদেরকে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে, হয়তো কালকে বা পরশু ভিডিও আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর আবারও বলতে চাই ভিডিও শেষে যে এটা কোনো পার্সোনাল অ্যাটাক বা কোনো টার্গেটেড ভিডিও ছিল না, এটা জাস্ট মজা ছিল। আর যে সমস্ত ভিডিও দেখি আমার মনে হয় যে অ্যাজ এ রোস্টার আমার যেরকম কাউন্টার করা উচিত, আমি জাস্ট সেরকমই কাউন্টার করি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা, প্রে ফর বাংলাদেশ, ভাই খুব বাজে অবস্থা ওখানে, ওই ভিডিওটা দেখলাম যেখানে বলছে যে আমার একটা ছোটো বোন আছে, আমাকে ছেড়ে দিন আঙ্কেল, আমাকে যেতে দিন। ওই ভিডিওটা দেখার পরে ভিতর থেকে অনেক কষ্ট, আর আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, এমন কন্টেন্ট ক্রিয়েটার যে আমি এই টপিকের উপরে কী ভিডিও বানাবো, আমি একজন কমেডিয়ান একজন রোস্টার, তো আমি অনেকবার ভেবেছি যে এই টপিকে আমার ভিডিও বানানো উচিত কি না। তো ভেবে দেখলাম যে আমি যদি ভিডিও বানাই কি জানি না কোনো লাভ হবে কি না, বা এটা একটা দেশের ইস্যু আর আমি অন্য দেশে থাকি, তো এখানে আমার না তো কেউ শুনবে না তো কেউ বুঝবে, আমি জাস্ট আমার মতন জ্ঞান দিয়ে যাবো, কিছু পাবলিক আসবে সাপোর্ট করবে, বাংলাদেশের যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করবে আমি জানি, বাট এন্ড অফ দ্য ডেতে কোনো লাভ হবে না। তো আমি আমার কাজ করি, আর প্রে ফর বাংলাদেশ, তোমরা অনেক ভালো কাজ করছো, ইভেন বাংলাদেশ স্টুডেন্ট, আমি জানি না তোমাদের পার্সোনালি কী প্রবলেম কী ইস্যু, বাট গভর্নমেন্টের সাথে এত বড় লড়াই করা এটা অনেক বড় একটা ব্রেভ, অনেক বড় একটা সাহস, তো এটাই বলবো। থ্যাংক ইউ সবাইকে, গুড লাক সবাইকে, আমি চাই এই যুদ্ধে তোমাদের জিত হোক, বাংলাদেশের থেকে যে সমস্ত স্টুডেন্টরা দেখছো আমি চাই তোমাদের জয় হোক, এটাই আমার মনের আশা। আর কি বলবো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पतन।